বিদায় হজের ভাষণের ধারাগুলো নিয়ে মানে আমরা থাকতে চাই, যে কতগুলি কথা সংক্ষিপ্তভাবে ভাষণ, ভাষণটা খুবই কিন্তু সংক্ষিপ্ত। আমরা বিশাল বিশাল ভাষণ দেই যে কোনো জায়গায় দাঁড়িয়ে যখন কথা বলা শুরু করি, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ নসিহত মাহফিল শুধু চলতেই থাকে। কিন্তু রসুল ইসলামের হাদিসগুলো নিয়ে স্যার যদি আমরা একটু গবেষণা করি, একটু চিন্তা করি, দেখবেন তো আমরা যদি খুলি বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা যত কিতাব আছে, রসুল ইসলামের ভাষণগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট্ট ছোট্ট আকারের। একেবারে বলা যায় যে মোদী মানে এত বড় ভাষণ, যে ভাষণটি পৃথিবীর ইতিহাসে এত তাৎপর্যময় হয়েছে সে ভাষণটিও কিন্তু এক ঘন্টার বেশি হবে না আমার মনে হয়, তো এইভাবে দেখা যাচ্ছে যে আরো হাদিসগুলো বুখারীতে যে হাদিসগুলো ছোট্ট ছোট্ট করে রসুল উদাহরণ দিয়েছেন, ছোট্ট ছোট্ট করে আমল করার জন্য বলেছেন। আমরা কিন্তু আসলে কিন্তু হাদিসগুলোই যদি সরাসরি বলে দেই মানুষদেরকে, তাহলে কিন্তু মানুষ সঠিক পথটা পেয়ে যাবে। বেশি আলোচনা বেশি বক্তব্য কিন্তু আমাদের আসলে দরকার নেই, আমরা সেই জিনিসটি চাচ্ছি। এবং যেই জিনিসগুলো আপনার কাছ থেকে শুনছিলাম আবারও সেই বিদায় হজের সেই আঙ্গিকগুলো যদি আপনি একটু তুলে ধরেন, যে পরবর্তী আসলে রসুল ইসলাম কি বলেছিলেন সেই ভাষণটি। দেখুন এই যে এখন আমি পরপর দুটো প্রসঙ্গ নিয়ে আগে কথা বলতে চাই। প্রথমত স্বামী স্ত্রীর প্রতি, একজন পুরুষের সাথে একজন নারীর যে সম্পর্ক, এই বিষয়ে নবীজি কি বললেন ওই ভাষণে। আরেকটা হলো দাস দাসী, আর এই সমাজে দাস দাসী ওই রকম ওই ফর্মে না থাকলেও এর নব্য সংস্করণ কিন্তু আমাদের সমাজে আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি। এ দুটো প্রসঙ্গ নিয়ে আমি প্রথমে বলতে চাই। দেখুন স্বামী স্ত্রী, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা যারা স্বামী আছো তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে প্রহার করবে না, তাদের উপর হাত তুলবে না, গায়ে আঘাত করবে না, তোমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, অতএব তাদের হক তোমরা পূর্ণ মাত্রায় আদায় করবে। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তোমরা তা পড়াবে, এবং তাদেরকে প্রহার তো করবেই না, বরং তাদের অধিকার তাদের সম্মান ওটা প্রতিষ্ঠার জন্য তোমরা কার্যকরী ভূমিকা পালন করবে। একই পাশাপাশি স্ত্রীদেরকে নারীদেরকেও ওই ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে তোমরা যারা নারী জাতি স্ত্রী, তোমরা তোমাদের স্বামীদেরকে এমনভাবে সম্পর্ক তৈরি করবে, তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, তারা তোমাদের কাছে যে আমানত রেখেছেন, অর্থাৎ স্বামীর আমানত, তার যে বাড়ি তার যে সম্পদ তার যে সন্তান সন্ততি সবই তো স্ত্রীর কাছে স্বামীর আমানত। এবং সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রীর যে দাম্পত্য সম্পর্ক ওটাও একটা বড় আমানত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আমানতের খেয়ানত তোমরা করবে না, তোমার স্বামীর অনুপস্থিতিতে তুমি তোমার বেডরুমে অন্য কাউকে স্থান দেবে না। খুব অ্যালার্মিং একটা কথা, স্পর্শকাতর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি ওই ভাষণে ওটাও বলেছেন। তার মানে কি? তার মানে তোমার সতীত্বের হেফাজত করা, স্বামীর অনুপস্থিতিতে তার ওই আমানত সংরক্ষণ করা, আমানতের নিরাপত্তা নিশ্চিত করা তোমার দায়িত্ব, এবং তার অনুপস্থিতিতে যদি তুমি তার সম্পদ থেকে খরচ করো, টাকা পয়সা থেকে খরচ করো, প্রয়োজনে করবে কিন্তু তার অনুমতি নিয়ে করবে, এবং তিনি উপস্থিত না থাকলে অনুমতি নেওয়ার সুযোগ না পেলে ওটা যদি পরে করার সুযোগ থাকে পরে করবে, আর তাৎক্ষণিকভাবে করতে হবে কিন্তু তাকে অনুমতি নেওয়ার সুযোগ পাচ্ছ না, তুমি করবে তিনি আসার সাথে সাথে ওটা তাকে বলে অনুমতিটাকে কার্যকরী করে নেবে। এগুলো কিন্তু ওখানকারই মেসেজ। তার মানে কি? স্বামীর সাথে স্ত্রীর যে সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর যে সম্পর্ক, পুরুষ জাতির সাথে নারী জাতির যে সম্পর্ক, নারী জাতির সাথে পুরুষ জাতির যে সম্পর্কটা এবং দায়িত্ব কর্তব্যটা মর্যাদাটা, এটা কিন্তু এই ধারার ভেতরে ভাষণের এই অংশের ভেতরে আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি। এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে মূল মেসেজটা দিয়ে দিলেন, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, তার মানে যারা পুরুষ স্বামীরা তারা স্ত্রীদের পোশাক, নারীদের পোশাক, নারীরা তারা পুরুষদের স্বামীদের পোশাক, অর্থাৎ পোশাক যেমন শরীরের সাথে এমনভাবে মিশে থেকে জড়িত থেকে বিভিন্ন রকমের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে, এবং অনেক সময় দেখা যাবে যে পোকামাকড়ের যন্ত্রণা আক্রমণ ইত্যাদি সহ পোশাকের মাধ্যমে শালীনতাও প্রকাশ পায়। একজন মানুষ কতটুকুন ভদ্র নম্র শালীন সভ্যতার মাপকাঠিতে ওই পোশাকের দ্বারাও কিন্তু নির্বাচিত, এটা একটা কালচার, কালচারের পুঞ্জীভূত রেজাল্ট হলো সভ্যতা সিভিলাইজেশন। তো এই যে এটা
এটা যেমন তাকে সভ্য করে তোলে পোশাক, এই এই সভ্যটা পুরুষকে করে, নারীকে করে, এবং নারী পুরুষ একাকার হয়ে একে অন্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে যেন তারা সমাজে পথ চলে, এই শিক্ষাটাই আল্লাহ তাআলার এই বাণীর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের ওই ভাষণে আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি। এরপরে যে দ্বিতীয় বিষয়টা দেখুন, এই যে দাস দাসী আমরা বলি, ওই সময় তো দাস দাসীর অস্তিত্ব ওই সমাজে ছিল, মদিনার সমাজেও ছিল এবং সারা পৃথিবীতেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি দাস প্রথাকে নিষিদ্ধ করেন নাই, ওটার ক্রমবিলুপ্তির পথ বেছে নিয়েছিলেন। কারণ হলো সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে তখন যুদ্ধ বিগ্রহ ইত্যাদি এমনভাবে চলছিল আর যুদ্ধবন্দীদেরকেই দাস দাসীতে পরিণত করা হতো। এখন মুসলিমদেরকে তিনি যদি বলেন তোমরা ওটা করো না, কাফিররা বা অন্যরা প্রতিপক্ষ যারা তারা তো ওটা থেকে বিরত থাকবে না, তারা ঠিকই এদেরকে বন্দী করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবে, এতে করে বিষয়টা একপেশে হয়ে যায়। ওটা বন্ধ করার আগে এটা বন্ধ করলে তখন বিষয়টা বেমানান, এজন্য তিনি ক্রমবিলুপ্তির পথ বেছে নিয়েছিলেন। আস্তে আস্তে দাস প্রথার অস্তিত্ব আর সমাজে ছিল না, পরবর্তীতে আবার আমরা দেখি উমাইয়া আমলে আস্তে আস্তে ওটার প্রসার হতে লাগলো, আব্বাসী আমলে গিয়ে ব্যাপকভাবে হলো, ওই যে হারেম আছে, এটা আছে, ওটা আছে, নারী পুরুষ দাস দাসের বিষয়গুলো ওখানে প্রকট আকার ধারণ করলো এবং পরবর্তীতে মুসলিম বিশ্বে এবং সারা পৃথিবীতে আমরা এর অস্তিত্ব লক্ষ্য করছি। এবং এর পাশাপাশি কিন্তু এর যে নব্য সংস্করণ দাস দাসীদের বিকল্প, এই যে দেখুন আমাদের ঘরের ভিতরে বিত্তশালী যারা তাদের এই যে কাজের লোক কোনো ছেলে বা মেয়ে কাজ করছে, এরা এদের সাথে কিন্তু আমরা ওই দাস দাসীদের সাথে আইয়ামে জাহেলিয়াতে ওই সময় যেরকম নিষ্ঠুর আচরণ করা হতো, অনেক সময় আমরা কিন্তু এদের সাথে কাজের লোকদের সাথে তার চেয়েও ভয়াবহ আচরণ করে থাকি, বৈচাসিক আচরণ করে থাকি। এগুলো আমরা দেখছি পত্রপত্রিকায়, মিডিয়ায়।